এখানে একটা চেয়ার আছে, আসো এখানটায় একটু বসুন। আপনি একটু বসুন, আমি এখনই আসছি। খবরদার কোথাও যাবেন না কিন্তু। তুমি কিছুক্ষণের জন্য নিচে নেমো না। কেন বাবা? আমি একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। তাছাড়া ওখান থেকে আমার এই ঘর পর্যন্ত আসতে যে গোপন পথটি আছে সেটা খুঁজে পাওয়া এত সহজ নয়। অদ্ভুত ভাবে মেয়েটির সঙ্গে উপরতলায় আমার পরিচয় হলো। আমি এখন যাই, পরে সবকিছু খুলে বলবো। কিন্তু বাবা, আজ এত বছরের মধ্যে বাইরের কোনো মানুষের সঙ্গে কথাবার্তা তো দূরের কথা, কোনো লোকজনের সঙ্গে তোমার পরিচয় পর্যন্ত হয় নাই। আজ তোমার কি হয়েছে? এটা কি করছো? মেয়েটিকে আমার একদম ভিন্ন রকম ঠেকেছে। আমি যাই, পরে কথা হবে। আপনি কোথায় গেলেন? কোথাও না, একটু হাতের কাজ ফিরে আসলাম। আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারছেন তো? পারছি। বুঝতে পারছি যে এই জায়গাটা খুব অন্যরকম, কিন্তু ভয় লাগছে না।
1897 সালের ভূমিকম্পে এই ভবনটি ডেবে যায়। নিচের তলা থেকে উপরের তলাটা একেবারে বিচ্ছিন্ন, তবে আমরা আমাদের মতো সুবিধা করে জায়গাটা করে নিয়েছি। আপনি কখনো উপর তলায় যান না? বাইরের জগতের আপনি একমাত্র লোক যার সঙ্গে আমি প্রথম কথা বলছি। আমার আমার এত বছরের জীবনে এর আগে কারোর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, শুধু আমার ধাইমা ছাড়া। এখানে আর কি আছে? আমার ধাইমা নুরজাহান এবং তার এক দুঃসম্পর্কের ভাই কালু মামা। কালু মামা উপরতলার একটা ঘরে থাকেন, তিনি কখনো নিচে আসেন না, আমার সাথে কখনো দেখাও হয়নি। ধাইমা আমার সবকিছু দেখাশোনা করে। ও, কিন্তু আমি তো শুনেছি যে এখানকার যে জমিদার তার শেষ বংশধর মির্জা খান বাহাদুর সাহেব। হ্যাঁ, মির্জা খান বাহাদুর সাহেবের তো কোনো সন্তান সন্ততি ছিল না, উনি তো গত বছর মারা গেছেন। আপনি যা শুনেছেন তা সত্য, উপরতলার মানুষেরা সবাই তাই জানে। তো আপনার পরিচয়টা গোপন রাখা হলো কেন? আমার বাবার করা নির্দেশ ছিল। তিনি এখানে নিয়মিত আসতেন? না, আমার জন্মের পর থেকে তিনি কখনো এখানে আসতেন না, এমনকি আমাকে কখনো দেখতেও চাননি। আসলে আমার জন্মের পরপরই আমার মা মারা যায়, তারপর থেকেই তিনি আমাকে দেখতে পারতেন না, ধাইমা সহ এখানে পাঠিয়ে দেন। ধাইমাই আমাকে পেলেপুরে বড় করেছেন, সেই থেকে আমি এই পাতালপুরের অন্ধকারের জীব হয়ে টিকে আছি। এ তো প্রায় রূপকথার গল্পের মতো, কি বলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এই যে কোথায় আপনি? আমি এখানে। আমি এখানে। আপনি কথা বলছেন না কেন? কেমনি? আচ্ছা, আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন কেন? আপনার তো আমি কোনো ক্ষতি করতে পারতাম। হ্যাঁ, তা পারতেন হয়তো, কিন্তু আমি আসলে চ্যালেঞ্জটা খুব ইচ্ছা করে নিয়েছি। আচ্ছা, ধরুন যদি আমি সত্যি সত্যি অন্ধ হতাম, তাহলে তো আমি এরকম একটা সিচুয়েশনে পড়তেই পারতাম, তখন সেটা আমাকে মোকাবেলা করতে হতো না? তা হতো। আপনার চোখে কালো কাপড় বেঁধে অন্ধ সেজে থাকার কারণটা কি আমি জানতে পারি? আমার মা অন্ধ ছিলেন, তবে জন্মান্ধ নয়। আমার জন্মের আগে তাকে অন্ধ করে দেয়া হয়েছিল 10 বছর। দশ দশটা বছর অন্ধ জীবন যাপন করে উনি মারা যান। শেষ সময়টা উনি অনেক কষ্টে ছিলেন। তিনি অন্ধ হলেন কিভাবে? আমার দাদি আমার মার মুখে গরম ভাতের মার ছুঁড়ে মেরেছিল। আমি আমার বাবার সাথে এখানে বেড়াতে এসেছি। আমার মার অন্ধ জীবনটা কেমন ছিল সেটা উপলব্ধি করবার জন্য আমি আমার চোখে কালো কাপড় বেঁধেছি,
টানা সাত দিন এই কাপড় বাঁধা থাকবে, আরো এখানে প্রবেশ করবে। আজ আজ তার প্রথম দিন, আর প্রথম দিনে এমন অদ্ভুত ভাবে একজনের সাথে আলাপ হয়ে যাবে এটা সত্যি ভাবিনি। ভালোই হল, চোখে এটা বাঁধলাম বলেই তো আপনার মতো একজন নিভৃতচারীর সাথে আলাপ হল। আপনার নামটা কিন্তু খুব অদ্ভুত, কহর। কহর, আমি এরকম নাম আগে কখনো শুনিনি। আচ্ছা কহর, এই শব্দের মানে কি? অভিশাপ। ও এত বছরের মধ্যে এই বাড়িতে যে ঘটনা কোনোদিন ঘটে নাই আজ তা ঘটে গেছে। কি হয়েছে? কহরের সাথে একটা মাইয়ার পরিচয় হয়েছে। কহর ওই মাইয়াটার লইয়া নিচে সিঁড়ি করে গেছিল। কহর বিয়া নেই, মেয়েটা অনেকক্ষণ আছিল তারপর চলে গেছে। এখন যদি মাইয়াটা বাইরে গিয়া সবাই কয়ে দেয়? কহরে কইছে ও কেউরে নাকি কইব না, ও মেয়েটা সব পেয়েছে আলাদা, তবে চোখে কালা কাপড় বান্ধা আছিল। কালা কাপড় বান্ধা কয়দিন গোপন করবা? মাইয়াটা দেখতে কেমন? খুব সুন্দর, খুবই সুন্দর। সময় যে কেমনে পার হয়ে যায়। আমাকে কহর ডাঙ্গর হয়ে গেছে, আমরা টের পাইনি, সবই যৌবনের খেলা। আলোর ঠেকান যায় যৌবন রে, তুমি ঠেকাইবা কি দিয়া? বসবো না, কাল একবার এসে ঘুরে গেছি, তোমাকে কোনো সারা শব্দ পাই নাই। তা তোমার গান বাজনা কেমন চলতেছে? ভালো। নতুন গান টান কিছু বানলা? তা তো বানতেই হয়। বছর খানে করলো মির্জা সাহেব মারা গেছেন, তো ভিটামাটি আর কয়দিন এভাবে পড়ে থাকবো? তোমরা কি এইখানেই থাকবো বলে মনে স্থির করছো? মানে তাইলে আর আমরা কই যাবো? কন সাব রেজিস্ট্রি অফিসে গেছিলাম, ভিটামাটি তো সব মির্জা সাহেবের নামেই আছে, কিন্তু এইভাবে পুরে থাকলে তো একদিন নিলামে দেব। আমি মির্জা সাহেবের কাছ থেকে অনেক জমি কিনে নিছি, এই বাড়িটা আমার চাই। এখন যেটা দরকার সেটা হইল জবরদখল। জবরদখল? হ্যাঁ জবরদখল। তাহলে আমার গো ওই মিয়া, ওই এত বড় ভিটা দিয়ে তোমরা কি করবা? আর এটার মালিকে তোমরা। শোনো, তোমাকে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তোমরা অন্যত্র চলে যাও। আর তোমাকে কিছুদিন সময় দিলাম, 8-10 দিনের মধ্যে তোমরা সাতটি ছুটি বান্ধা এখান থেকে চলে যাবা, আমার লোকজন এসে এটা জবরদখল নেব। একটা গান শোনো না, থাক দরকার নাই, আর একদিন এসে শুনবো না, তাহলে ওই কথাই থাকলো। Yeah.
কইল আর আমরা উনি তর্তর করে আইতে রওনা দিলাম এতই সোজা এত বছর ধরে আমরা এখানে আছি আমাকে কোনো দাম নাই আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এখানে এমন এক অন্ধকারের ইতিহাস লুকিয়ে আছে আচ্ছা এগুলো সব সত্যি তো না মানে স্বপ্ন নয় তো মানে আমার অন্ধকার জীবনের মায়াজনিত কোনো স্বপ্ন কি আশ্চর্য আমার এমন এক অদ্ভুত মানুষের সাথে পরিচয় হলো যার কণ্ঠস্বর ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কোনো অস্তিত্ব নেই অন্ধকারের এই এক মজা আমাকে সব কিছু বুঝে নিতে হচ্ছে হয় শব্দ দিয়ে না হয় অনুভূতি দিয়ে একজন দৃষ্টিমান মানুষ যখন একটা সুন্দর পাখি দেখে তখন কিন্তু সে পাখিটাকে ওই একভাবেই দেখবে কিন্তু সেই পাখিটির গান যখন একজন অন্ধ মানুষ শুনবে তখন কল্পনায় সে পাখিটিকে কত রকম রূপ দিতে পারে আপনি আপনি চিন্তাও করতে পারবেন না আপনার অবয়বকে আমি আমি কতভাবে কত বিচিত্র ভাবে অনুভব করতে পারছি এই জন্য একেবারে অন্য আলাদা একেবারে আলাদা একটা জগৎ আচ্ছা এমন তো নয় না যে আপনি আপনি আসলে মানুষ না আপনি আপনি একখণ্ড মেঘ অথচ আপনার কণ্ঠস্বর মানুষের মতো অথবা অথবা আপনি হাওয়া কিন্তু আপনার সত্তাটা মানুষের অথবা নিশ্চিত্র অন্ধকারে হঠাৎ একটুকু আলো ঢুকে গেলে যেমন দেখাবে আপনি আপনি সেই আলোর মতো অথবা অথবা আপনার ধোঁয়ার শরীর আচ্ছা আপনি কে বলুন তো আপনি কি আমার আমার স্বপ্নের কোন নায়ক না এই আমার হাতটা ছুঁয়ে রেখো না 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 আমি আপনাকে ছোব না না আমি শুধু আপনার কণ্ঠের মাধুর্য আর আমার অনুভূতি দিয়ে আপনাকে ছুঁয়ে দেখব আপনি সেদিন বললেন আপনি অন্ধকারের জীব এর অর্থ কি কোনো অর্থ নেই তবে এটা আমার একটা দর্শন বলতে পারেন রাসায়নিক কিছু পদার্থ আছে না আলোতে এলেই প্রতিক্রিয়া হয়ে বিলীন হয়ে যায় আমার অবস্থাও তাই আলোতে গেলে অদৃশ্য হয়ে মিশে যাব কেন এর রসায়ন আমার জানা নেই আপনার চলে কি করে উত্তরাধিকার সূত্রে জমিদারির এই ভগ্ন অংশটি ছাড়া আমার আর কিছু নেই আমি নিজে শ্রম দিয়ে চলি আমি নানা প্রকার মুখোশ তৈরি করি মুখোশ হ্যাঁ সেগুলো বাজারে বিক্রি করে কিছু অর্থের সংস্থান হয় এই না বললেন আপনি বাইরে কোথাও বের হন না তাহলে বিক্রি করেন কিভাবে আমি
সেগুলো তৈরি করে ধাইমাকে দেই, কালু মামা সেগুলো বাজারে নিয়ে যায়, বাজারে আমার একটা ভালো ডিমান্ড আছে। এত কিছু থাকতে মুখোশ কেন? 500 কোটি মানুষের 500 কোটি অবয়ব রয়েছে, ভেবে দেখ, কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ, একই চেহারায় কত বর্ণ, কত আকার, কত রকমের গঠন, কারোটা লম্বা কারোটা গোলাকার, সাদা হে করছে কালোকে, কালো হে করছে সাদাকে, তৈরি হচ্ছে গোত্র উপজাতি জাতি ভেদাবে বৈষম্য। মানুষ তার চেহারায় ত্বকের যে আবরণ পড়ে সেটাকে সরালে আমরা কি দেখি? মাংস শিরা উপশিরা, সেখানে ভেদাভেদটা কোথায়? তাহলে সমস্যাটা কি কেবল ত্বকের তৈরি যে আবরণ সেটা? সে আবরণটা মুখোশ ছাড়া কিছু নয়, 500 কোটি মানুষের 500 কোটি মুখোশ। আমি আবার একটি মানুষের মধ্যে 500 কোটিরও অধিক মুখোশ দেখতে পাই। আমি যে মুখোশগুলো তৈরি করি সেগুলো ফিক্স নির্দিষ্ট, তা দিয়ে একটি মাত্র অভিব্যক্তিকে ফুটিয়ে তুলি। কিন্তু একজন মানুষ তার মুখের ত্বকের আবরণ দিয়ে কোটি কোটি অভিব্যক্তির মধ্যে দিয়ে যায়, এক একটি অভিব্যক্তিতে সে এক একজন। তাহলে মানুষের পরিচয় কি? তাহলে ত্বকের আবরণটাই তার পরিচিতি। এ নিয়ে অনেক ভেবেছি। যা হোক, মানুষের মুখোশ বানিয়ে মানুষের স্বরূপ নির্ণয়ের চেষ্টা করি আমি আনন্দ পাই। আচ্ছা, আমার চোখ তো আমি নিজে হাতে বেঁধেছি, ইচ্ছে করলে ফাঁক দিয়ে আমি আপনাকে দেখে ফেলতে পারি, বাড়িটা তো আমি খুলেও ফেলতে পারি। আপনি বা আমাকে এতটা বিশ্বাস করলেন কিভাবে? ব্যাপারটা আমার কাছে অদ্ভুতই লেগেছে। মাটির উপরে প্রাচীরের আড়াল থেকে আপনাকে যখন দেখলাম একটু অবাকই হলাম। কালো কাপড়ে চোখ বেঁধে একটি মেয়ে ভুতুরে একটা বাড়িতে কেন আসবে? নিশ্চয়ই কানামাছি ভোবো খেলতে নয়। খেলতে খেলতে দলছুট হয়ে এখানে আসবি না বা কিভাবে? কারণ জায়গাটা লোকালয় থেকে একটু দূরেই। তারপর চোখ দুটো আপনার সাধারণ কোনো কাপড় দিয়ে বাঁধা নয়, কোন দস্যু দল আপনাকে এভাবে ফেলে রেখে গেছে সেটাও নয়। কারণ আপনার হাত দুটো মুক্ত, আপনি ইচ্ছে করলেই আপনার চোখের বাঁধন খুলে ফেলতে পারেন। মনে আছে আপনি কেমন করছিলেন? একজন একজন সত্যিকার অন্ধ হঠাৎ পথ হারলেও বোধ হয় এতটা অস্থির হয়ে ওঠে না। আপনি পাগলের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছিলেন, পথ খোঁজার আপ্রাণ চেষ্টা। অথচ আপনি ইচ্ছে করলেই আপনার আপনার হাত দিয়ে চোখের বাঁধন খুলে আপনার পথ খুঁজে পেতে পারতেন। আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, এই আস্থা ভরেই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। আমি যদি সত্যি সত্যি অন্ধ হতাম তাহলে কি আপনি আমাকে এখানে আনতেন? আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে এখানে নিয়ে আসাটা নিরাপদ হতো, সে ব্যাপারটা তো আছে, একটা একটা ভালো লাগার ব্যাপারও আছে। কোথায় গিয়ে কেন জানি আপনাকে আমার খুব ভালো লেগেছে, মনে হয়েছে আপনার উপর বিশ্বাস রাখা যায়। আর অন্ধ হলেই নিয়ে আসব সেটা বোধ হয় ঠিক নয়, তাহলে তো আমার চারপাশ এখন অন্ধ লোকে গিজগিজ করত। আপনাকে আমার একদম অন্যরকম ঠেকেছে, কোথায় যেন আপনি দায়বদ্ধ, আপনি সবার মতো নন। পথ হারিয়ে যে এমন করতে পারে সে কখনো তার দায়বদ্ধতা থেকে সরতে পারে না। আমার মায়ের কষ্টের জীবনটা আমি দেখেছি, সেই কষ্টটা উপলব্ধি করবার জন্য আমি আমার চোখ বেঁধে রেখেছি। অন্ধকারটা কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আলোর চাইতে অন্ধকারের বিস্তার অনেক বেশি।
আপনি পথ হারিয়ে উপরের ভিটায় আসলেন কিভাবে? আপনার বাবা আপনাকে এভাবে একা ছেড়ে দিল? আমি আমার বাবার সাথে আমাদের ফুপুর বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে। তারপর দিন থেকে আসলে আমার চোখটা বাঁধার কথা, এটা নিয়ে বাবার সঙ্গে একটা ঝগড়া লেগে গেল। তারপর জেদ করে এই কাপড়টা তক্ষুনি বেঁধে ফেললাম। বাবা অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে একদম বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর কিভাবে যেন ঘুরতে ঘুরতে এদিকটায় চলে এসেছি। আজেবাজে লোক আপনার পিছু নিতে পারত, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত। হ্যাঁ, সে ভয়টা পেয়েছিলাম, কিন্তু দুর্ঘটনার ভয়ে যদি আমি আমার মার কষ্ট বোঝার থেকে দূরে সরে যাই, তাহলে আমি তার অনুভূতির সাথে একাত্ম হতে পারলাম কোথায়? আমি এই যে আমার চোখ এই কালো কাপড় দিয়ে বেঁধে ফেলেছি, যতদিন এই কাপড় বাঁধা থাকবে আমি একেবারে একেবারে অন্ধের এক জীবন যাপন করব। আমি এখন অদ্ভুত এক জগৎকে অনুভব করতে পারি। আপনার সাথে পরিচয়টা আমার একটা বাড়তি পাওনা। আমার আমার আসলে কোনো বন্ধু নেই, কখনো হয়নি। অবচেতনে তাকে পেয়েছি, কিন্তু বাস্তবে কখনো নয়। কল্পনায় তাকে সাজিয়েছি, কিন্তু আশেপাশে কোথাও পাইনি। একসময় ভাবতে শুরু করলাম এমনটাই বোধহয় হবে। আমার বন্ধুকে আমি ছুঁয়ে দেখতে পারবো না কোনোদিন, শুধু অনুভব করতে পারবো। আপনার সাথে পরিচয় হবার পর মনে হচ্ছে আমি আমার সেই বন্ধুটির খোঁজ পেয়েছি। কিরে, তুই এমন করে এখানে বেরোছিস কেন? কি হয়েছে? কাল ফিরতে পারি নাই, রায় চলে গেছিল। আরে মজন আলী মানুষটা বড়ই মজার, ছয় সাতজন বয়াতি আইছিল, নয়া যে গানটা মানছি না, কাল আসলে সেই গানটা গাইছি। কি হয়েছে? তোরা তো এমন ভাইয়া পড়তে কখনো দেখি নাই। হয় কি হয়েছে রে? কহর। কহর? কহর কি? মনে হয় কহরে আর আড়ালে আবদালে রাখা সম্ভব না। মায়াটা আবার আইছিল? রোজি আসে, কহর চাই অসুখ। আচ্ছা এই তুই এখন কান্দুস কে? কহরে বাইরে যাওয়ানোর জন্য তুই তো অনেক কথা কইছস। কইছি তাই বলে কি সত্য সত্য চাইছি? আমার কহর বাইরে গেলে কি হইব আমি তো জানি না। মানুষজন যদি ওরে দেখে পালায় তাহলে তো হইসে পড়ে যাইব। ওকে দা কি বিশ্বাস, মানুষজন বুঝে ওঠার আগে তো আমি কর শেষ করি।
মাইয়াটারে আমার খুব অদ্ভুত লাগে, চোখ থাকতেও চোখে কালো কাপড় বাইন্দে বিড়া বেড়ায়। আচ্ছা কখন মাইয়াটারে এত বিশ্বাস করলো কেমনে রে? আচ্ছা তোমার কি বুঝতে পারে না এই কালা কাপড় বাইন্দা কতদিন ঘুরে বেড়ায়? মাইয়াটা সব ব্যক্তি আলাদা। মাইয়াটারে নিয়ে আমি কিছু ভাবি না, ভাবি মুবারক পাশারে নিয়ে। মুবারক পাশারে ঠাকা মুখি দিয়া ও যদি একবার দেখে ফেলায়। আচ্ছা ওরে যদি কই মির্জা খান বাহাদুর সাহেবের কোলা বাইসা আছে ওকে বিশ্বাস দেখো? দেখো না তাইলে কি কহরের সামনে হাজির করবা? একবার যদি ও দেখা ফেলায় তাহলে যে কি বেজালটা লাগবো, এ দল পিটাইয়া সারা দুনিয়া রাস্ত করে ছাড়বো না। কহরে আমি জন্ম দিনে এটা ঠিক, এই হাতে হেসে খেলে বড় হয়েছে। ও যদি আর দশটা ছেলে মেয়ের মতো হইত তাহলে একটা কথা ছিল, ওর ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটার তো আমি সারা আর কেউ বুঝব না, কেউ বুঝব না। মির্জা খান বাহাদুর সাহেব আর তুই তো তার বড় করছ, খান বাহাদুর সাহেব যোগাইছে তার বাসার উপকরণ আর তুই তার মায়ের আদর দিয়া গড়ে তুলছ। সিন্ধুকের থেকে টাকা নেওয়া ওরা হাতে দিয়া কইছি মুখোশ বেচা টাকা, টাকাগুলো আমার হাতে ফিরে দিছে, কিন্তু এই নিশা দিয়ে আর কতদিন চালাম? খান বাহাদুর সাহেব বাইচে থাকতে ভালো মতোই অর্থ যোগান দিয়ে গেছে, কিন্তু যারাই খেয়ে গেছেন তা দিয়ে আর কতদিন চলব? বৈশাখ খাইলে তো রাজার ভান্ডার। আমি চিন্তা করি না, একটা মানুষের খোরাক যোগানোর ক্ষমতা কি আমার নাই? সৈলা ফিরা এদিক ওদিক করে একটা ব্যবস্থা আমি করবো না, আর না পারি আমার দাম বেচা ওর মুখোশের দাম দিব। পাগল মানুষ তুমি, এইখানে সেইখানে ঘুরে বেড়াও, গান গাইয়া বেড়াও, সারাটা জীবন মাটি করে দিলে তুমি আমার জন্য, ঘর বাঁধলা না, বিনিময়ে আমি তোমারে কি দিছি? কিছুই দিতে পারি না। আমি আমার কহরের জন্য সব কিছু ত্যাগ করছি আর তুমি আমার লেগা আজ এত বছর নিল তুমি কোনোদিন নিচে নামলা না, আমার কহরের মুখামুখি হইল না, আর আজ তোমার গান বেচা টেকা দিয়া তুমি কহরের মুখোশ বানানোর টাকার যোগান দিতে চাও, তুমি আমার কহরে এত ভালোবেসে ফেলেছ, কহরে তো ভালোবাসলা আমার কহরে তুমি কহরে তো ভালোবাসলা সহ্য করতে পারবো না, তাই ওর সামনে যায় আমি কোনোদিন খারাই নাই। কিন্তু ওরে তো আমি ভালোবাসি না, এটা ঠিক না,
আচ্ছা এই তুই এত চিন্তা করস কেন? একটা ব্যবস্থা ঠিকই হইব। আমার এই মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ নাই। আমরা এখন পারভাঙ্গা নদীর শেষ পারে দাঁড়িয়ে রয়েছি। নদীর ভাঙ্গন, নদী ভাঙ্গন। মনোযোগ সহকারে ভাবছেন না? মানে এই অন্ধকারে জীবনযাপন শুরু করবার পর কত নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, কত নতুন জগতের দ্বার খুলে যাচ্ছে, এসব আর কি। সেই জগতে নিশ্চয়ই কোনো আলো নেই? না, জানি, তবে অদ্ভুত এক অন্তর্দৃষ্টি তৈরি হয়েছে। আমার তো মনে হচ্ছে এই অন্ধকারের ভিতরে বেশ কাটিয়ে দেওয়া যায়। আপনি কি সারা জীবন আলোহীন অবস্থায় কাটিয়ে দেবেন নাকি? জানি না, জানি না, ভবিষ্যৎ ভবিষ্যতই বলে দেবে। তবে হ্যাঁ, যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে অবশ্যই পারব। বাস্তবতা কিন্তু একদম ভিন্ন। আপনার পরিবারের আশেপাশের মানুষ কিছুতেই এটা মেনে নেবে না। তাদের কাছে এটা নেহাত পাগলামি ছাড়া কিছু নয়। অন্ধকারের জগৎ থেকে বাস্তবের আলোতে এসে একটু ভেবে দেখুন। আপনি মহাভারতের কোন চরিত্র নন যে গান্ধারীর ন্যায় সারাটা জীবন চোখে কালো কাপড় বেঁধে কাটিয়ে দেবেন। আচ্ছা, আপনি কি ফ্রাক কাফকার মেটামরফিসিস পড়েছেন? মেটামরফিসিস না, তবে মহাভারতটা কিছুটা পড়েছি। তার মানে গান্ধারী চরিত্রটি আপনার মনে ভীষণ ভাবে প্রভাব ফেলেছে। গান্ধারী তার অন্ধ স্বামীর জন্য সারা জীবন চোখে কালো কাপড় বেঁধে কাটিয়ে দিয়েছে, আর আপনি কাটাতে চান আপনার মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই চাই, তাই চাই। আমি আমি জানি না কোন চরিত্র আমার উপরে প্রভাব ফেলেছে কি ফেলেনি। আমি শুধু এটুকু জানি যে আমার আবেগের কাছে অনেক কিছুই গুরুত্ব পায় না। আমি আমার আবেগকে যুক্তি দিয়ে বাঁধতে পারি না। আপনার পরিবারের কথাই ধরুন, তারা কতদিন আপনার এই ব্যাপারটাকে মেনে নেবে? একটা পর্যায়ে এসে তারা বাধ্য হবে আপনাকে চাপ প্রয়োগ করতে। তাদের সহযোগিতা ছাড়া আপনি কতদিন এগুবেন? একজন অন্ধ এই যুগে নিজের পায়ে দাঁড়াতে পারে না। ধরুন ধরুন আপনার আপনার এই জেদের জন্য আপনার পরিবার আপনাকে ত্যাগ করে, তখন কি করবেন? নিজের চলার জন্যই তখন আপনাকে একটা চাকরি কিংবা কোনো সংস্থানের দরকার হবে। চোখ আছে অথচ অন্ধ, এরকম একজন মানুষকে কে চাকরি দেবে? কারো কাছ থেকে সহানুভূতি তো পাবেনই না, বরং হাসির পাত্র হবে। ফ্রাক কাফকার মেটামরফিসিস এর নায়ক ঘুম থেকে উঠে দেখে তার অনুভূতিগুলো একদম পাল্টে গেছে। তার দেহটা আচরণ করছে একদম একটা কীটের মতো। কালকের মানুষটি সে আর এখন নেই। সবাই তাকে মানুষ ভাবছে, কিন্তু ভিতরে ভিতরে সে রূপান্তরিত হয়েছে একটা একটা কীটে। আপনার অবস্থাও তাই। আপনি অন্ধ জীবনের মেটামরফিসিসে আক্রান্ত, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। চৈত্রের দুপুরে কড়া রোদ্রে আপনার চোখ মিলে আপনার ওই অনুভূতিটাকে বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে বলেছি, বলেছি তো যে আমি আমার আবেগকে যুক্তি দিয়ে বাঁধতে পারি না, বাস্তবতাকেও বাঁধতে পারবো না। আপনি আমাকে বলুন, বলুন
একজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে যখন অন্ধ করে দেয়া হয় তখন সে তার বাকিটা জীবন অন্ধের জীবনই তো কাটায় যেমন কাটিয়েছে আমার মা। তাহলে তাহলে আমি পারবো না কেন? কারণ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষমতা আপনার মায়ের ছিল না। তিনি ইচ্ছা করলে সেটা পারতেন না যে আপনার হাতে আপনি সহজে পারে। হ্যাঁ হ্যাঁ পারি, এবং ইচ্ছা করলে না ফিরিয়ে আনতে পারি। আমি যদি ইচ্ছা করি যে আমার এই চোখের বাঁধন আমি খুলব না, তাহলে এই সংসারে ঈশ্বর ছাড়া আর কারো ক্ষমতা নেই যে বাঁধন আলগা করে। আপনি কিন্তু ভীষণ জেদি। আমি আমি ভীষণ জেদি। আপনি আপনি আমার পরিবারের কথা বলছিলেন তো? আমার পরিবার বলতে তো আমি আর আমার বাবা। আমার বাবার কিন্তু অনেক টাকা, আমি ধনীর দুলালি বলতে পারেন। আমার বাবা সবকিছু আমাকে কেন্দ্র করে। আমি জানি, আমি জানি আমি যদি এই চোখের বাঁধন আলগা না করি তাহলে উনি আমার সাথে রাগ করবেন, অভিমান করবেন, যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করবেন। হয়তো একসময় ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু অপেক্ষায় থাকবেন যে কোনো না কোনো একদিন আমি এই বাঁধন আলগা করবই। কিন্তু তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না কোনোদিন। আমার দাদার কিন্তু কোনো সহায় সম্পত্তি ছিল না। আমাদের যা বিত্ত বৈভব সব আমার বাবার তৈরি, সব আমার জন্য। আমার বাবা আমাকে কখনো ত্যাগ করবে না। আর বাবা তো বলেনি যে আমাদের নাকি এত টাকা যে আমি যদি সারাটা জীবন কিছু না করে হেসে খেলে ঘুরে বেড়াই তবুও সে টাকা শেষ হবে না। আর তাছাড়া আমি তো কোনো খেলার ছলে আমার এই চোখটা বাঁধিনি। আমার দাদি যে আমার মাকে অন্ধ করে দিয়েছিল সে সত্যটা আমার বাবা আমার কাছ থেকে কি করে লুকোবেন? আর এখানে এখানেই আমার পরিবার আমার কাছে নত হয় বারবার। তাই বলছি যে আমার এই চোখের বাঁধন খোলা হবে কি হবে না সেটা আমার পরিবারের উপর নির্ভর করে না, নির্ভর করে আমার উপর একা, আমার উপর। আপনি যে প্রতিদিন আমার কাছে এভাবে আসছেন এটা আপনার পরিবার কিভাবে দেখছেন? হ্যাঁ মানে একটু তো উদ্বিগ্ন হচ্ছে নি, আমি এরকম চোখ বাঁধা অবস্থায় প্রত্যেকদিনই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো তাদের চিন্তা দূর করবার জন্য কাল বাবাকে সবকিছু খুলে বললাম। সর্বনাশ, আমার কথা বলেছেন নাকি? না, আপনার কথা বলবো কেন? আপনার কথা বলি আর আপনার কথা আড়াল করতে গিয়ে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। বলেছি আমি এখানে নূরজাহান খালার সাথে দেখা করতে আসি। ও বাবা কিন্তু জানে যে এখানে নূরজাহান খালা আর ওনার ভাই থাকে। বলেছি যে নূরজাহান খালার ভেতরে আমি আমার মাকে খুঁজে পাই। বাবা আসতে চেয়েছিলেন কিন্তু এখানে নূরজাহান খালার সাথে দেখা করতে। কি হলো, ভয় পেলেন? ভয় পাবেন না, আমি নিষেধ করে দিয়েছি। আমার নিষেধ অমান্য করে কেউ এখানে আসবে না, কারণ জানি আমার নিষেধ অমান্য হলে তার ফল হবে ভয়াবহ। পারিবারিক অঙ্গনে আপনি দেখছি ছোটখাটো একটা সন্ত্রাসী। ha 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 ha
আমার বাবা কিন্তু খুব খুব চমৎকার একজন মানুষ, আমার বন্ধু। আচ্ছা, আপনি এত সুন্দর করে কথা বলেন, এত গুছিয়ে কথা বলেন, মেটামরফোসিসের কথা বললেন, মহাভারতের কথা বললেন, অথচ আপনি নাকি কখনো এখান থেকে বাইরেই যান না। আর আপনি তো বলেছেন যে আমি আর নূরজাহান খালা ছাড়া আপনার জীবনে আর কেউ কখনো আসেনি, কিভাবে মানে তাহলে কিভাবে কিভাবে? বই পড়ে। বই পড়ে? আপনি এত বই পেলেন কোথায়? না মানে আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে জন্মানোর পরই তো আর মানুষের অক্ষর জ্ঞান হয় না, আপনি লেখাপড়া শিখলেন কার কাছে? আপনি ধরেই নিচ্ছেন কেন নূরজাহান খালা নিরক্ষর? হ্যাঁ, তিনি বেশি পড়ালেখা জানেন না ঠিক, তবে তিনি অক্ষর জ্ঞান সম্পন্ন। প্রাথমিক বিদ্যালয়ের কাজটা তিনি আমাকে শিখিয়েছেন, তারপরের ধাপগুলো আমি নিজে এগিয়ে নিয়েছি। আমার ধাইমা আমার মায়ের খুব কাছের লোক ছিল, একাধারে তিনি আমার মা, শিক্ষক, বন্ধু সবই বলতে পারে। তবে বইপত্র যোগানের পিছনে আমার বাবার ভূমিকাই মুখ্য। তিনি আমার 8-10 বছর বয়স থাকাকালীন সময়ই আমার যাবতীয় বইপত্র এখানে পাঠিয়ে দেন। সেই সব বই আমি সারা জীবন ধরেও পড়ে শেষ করতে পারবো না। কি আশ্চর্য, অতটুকু বাচ্চাকে অত সব বই পাঠিয়ে দিলেন কেন? যে কোনো সময় মরে যেতে পারেন এরকম কোনো ভয় হয়তো তার মধ্যে ছিল। বড় হয়ে আমার যাতে বইয়ের কোনো অভাব না হয় সেটা আগে থেকেই ব্যবস্থা করে রাখা। আসলে লোকচক্ষুর আড়ালেই তো আমাকে থাকতে হবে, আমার যাতে বন্ধুর অভাব না হয় সেটা ভেবেই হয়তো হে কাণ্ডটা করেছিলেন। ধাইমা ধাইমা আমাকে পেলে পুলে বড় করেছেন ঠিক, তবে যা কিছু করেছেন আমার বাবার ছায়াতেই। এমন একজন যত্নশীল বাবা, অথচ সে তার সন্তানকে দেখতে আসেনি কোনোদিন, এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। আমার বাবা মাকে খুব ভালোবাসত, আমাকে জন্ম দেবার পরপরই মা মারা যায়, তারপরে তিনি আমাকে দেখতে পারতেন না। জীবনে আর কোনোদিন আমার মুখ দেখবেন না বলে ওয়াদা করেছিলেন। তিনি কি সবসময় আপনার ব্যাপারে এতটা যত্নশীল ছিলেন? হ্যাঁ, তিনি মারা যাবার আগের দিন পর্যন্ত আমার খোঁজ খবর নিয়ে গেছেন। আসলে ওনার জন্যই তো এখন পর্যন্ত টিকে আছি। বইগুলো না পাঠালে কি হতো ভাবা যায়? তবে বড় হবার পর অনেক বই, ম্যাগাজিন এগুলো আমি কালু মামার মাধ্যমে কিনতাম এবং এখনো কিনি। আপনি ওপরতলায় ওঠেননি কোনোদিন? উঠিনি বললে ভুল হবে, উঠি খুব সাবধানে, রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে। আপনার এই আত্মগোপন করার ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না, ব্যাপারটা আমার কাছে মোটেও পরিষ্কার নয়। আচ্ছা, এটা এটা সত্যি ভূমিকম্পে দেবে যাওয়া কোনো বাড়ি তো, নাকি সবই আপনার বানানো গল্প, নাকি এই পুরো ঘটনাটাই আমার একটা ইলিউশন? না, এটা কোনো ইলিউশন কিংবা স্বপ্ন নয়, পুরোপুরি বাস্তব। আপনি সত্যি সত্যি জমিদারের শেষ বংশধরের সামনে বসে আছেন। আমার মা যদি অন্ধ হয়ে না যেতে তাহলে তো এই কালো কাপড়টা আমি
কোনোদিনও চোখে বাঁধতাম না। আর এই কালো কাপড়টা যদি না বাঁধতাম তাহলে তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখানে এমন এক ইতিহাস লুকিয়ে আছে, অন্ধকারের ইতিহাস। আমি আমি বড় হবার পর থেকে একটা স্বপ্ন দেখা শুরু করি, দেখি যে আমি একটা অন্ধকারপুরীর বাসিন্দা। সেখানে সূর্যের আলো মোটেই প্রবেশ করে না, ওই যে পূর্ণ সূর্যগ্রহণের সময় পৃথিবীর যেমন একটা অবস্থা হয় তেমন চারিদিকে কেমন একটা চাপা ভয়, মানুষগুলো ছায়া ছায়া, জীবন আছে কিন্তু জীবনের কোনো স্পন্দন নেই। তারপর তারপর একদিন সে অন্ধকার পুরীতে এসে উপস্থিত হয় এক রাজপুত্র, দেখে মনে হয় সে যেন সূর্যের সন্তান। তার আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সবকিছু আর মানুষগুলো ভয়ে আতঙ্কে দূর থেকে তাকে দেখতে থাকে। তারপর তারপর সেই রাজপুত্র এগিয়ে আসে আমার দিকে, আমাকে উদ্ধার করে নিয়ে যখনই সে বেরিয়ে যাবে তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। কতবার কতবার যে আমি এই স্বপ্নটা দেখেছি, কিন্তু ওই একই জায়গায় এসে ভেঙে যায়। ভাঙা স্বপ্নের সাথে বসবাস করছে অনেকদিন, পুরোটা দেখিনি কখনো। আপনার সাথে আলাপ হবার পর মনে হচ্ছে এবার পুরো স্বপ্নটা দেখব। আমি আমার এই স্বপ্নের কথা কাউকে বলিনি, আপনাকে প্রথম বললাম। একটা বোবার সাথে একটা বোবার সাথে পিরিহিতামা, তার লাগি মন উষাটন এখন এই ঘাট ছাইরা কোন ঘাটে যাবি পুরে আমার মন, এখন এই ঘাট ছাইরা কোন ঘাটে যাবি পুরে আমার মন। দিন গেল রে আসে আসে একজনই তো ছিল পাশে, সে কি তোরে ভালোবাসে ওরে ওরে, সে কি তোরে ভালোবাসে। প্রশ্ন জাগে সারাক্ষণ মনে, ধন্দ লাগে সারাক্ষণ ওরে আমার মন। কি চমৎকার গান, আপনি কিন্তু বলেননি যে উনি গান করেন। গানই তার সব, জায়গায় জায়গায় ঘুরে বেড়ান আর গান গান, গানই মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ওনার পরিবার ঘর সংসার করা হয়ে ওঠেনি, একজনের জন্যই সারাটা জীবন এভাবে কাটিয়ে দিলেন। কার জন্য? আমার ধাইমা। ও মা, তো তাহলে ওনারা ঘর বাঁধলেন না কেন? একটা সময়ে ব্যাপারটা একতরফা ছিল, ধাইমার থেকে
সেরকম কিছু ছিল না। আমার মায়ের কাছ থেকে ধাইমা যখন আমার দায়িত্ব বুঝে নেন, তখন তিনি মায়ের কাছে ওয়াদা করেছিলেন যে জীবনে কখনো বিয়ে করবে না। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, এ নিয়ে আমি অনেক ভেবেছি। মুনিবদের কাছে এদের যে বৈশ্যতা এবং আনুগত্য সেটা অবিশ্বাস্য। অথচ মুনিবরা এদের উপরে নির্যাতন করতেন সবচেয়ে বেশি। আমার জন্যই এই দুটো মানুষের আজ ঘর বাঁধা হল না। কিন্তু কিন্তু দুজন দুজনকে যে কি ভালোবাসে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পৃথিবীতে সত্যিকার অর্থে যদি কোনো ভালোবাসা থেকে থাকে আর সেটা যদি তাদেরটা না হয়, তাহলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। তাহলে মানব মানবের বিচ্ছেদে ভালোবাসা পূর্ণ হয়তো বা না? কখনো আমি বিশ্বাস করি আমার স্বপ্নের রাজকুমার এসে আমাকে এই অন্ধকার পুরীর থেকে আলোর দিকে নিয়ে যাবে। দেখুন, আপনি যে রাজপুত্র এবং রাজকন্যার গল্পের কথা বলছেন সেটা রূপকথাই মানায়, বাস্তবে নয়। আমাকে আপনার রাজপুত্র ভাবাটা ঠিক হচ্ছে না। আমার সম্পর্কে পুরোপুরি না জেনে না বুঝে হুট করে কিছু একটা ভাবা আপনার ভুল হচ্ছে। ভুল ভুল হচ্ছে না, ভুলই হচ্ছে। আমার জীবনটাই তো ভুলে ভরা। আপনাকে এত ভাবে অনুভব করার পরও যদি আমি আপনাকে ঠিক মতো না চিনে থাকতে পারি, তাহলে আপনার কথাতেই ফিরে আসি। আপনি না বলেছেন যে আমি অন্ধ জীবনের মেটামরফোসিসে আক্রান্ত? হয়তো। তাহলে আপনার কথা অনুযায়ী চৈত্রের দুপুরে কড়া রোদে চোখ মেলে আমার অনুভূতিগুলোকে বুঝতে চেষ্টা করি? মানে আমি আপনাকে দেখতে চাই। কি বলছেন, সেটা কখনো সম্ভব নয়। কেন? আপনাকে আমি আগেও বলেছি, আলোতে আসা আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে আপনার হারাতে হবে। না না, আমি আপনাকে হারাবো না। ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে দিয়ে আমি আপনাকে অধিকার করতে চাই। এই আমার চোখ বাঁধার আজ 7 দিন পূর্ণ হল। আমি দায়মুক্ত। কাল আমি এখানে খোলা চোখে আসব। আপনাকে আমার পুরোপুরি জানতেই হবে। আপনার আমাকে ভালো লাগেনি? লেগেছে। তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো না। আমি বুঝতে চাই না। যে শক্তি দিয়ে আমি আপনার কাছে এসেছি, সেই শক্তি দিয়ে আমি আপনাকে আবিষ্কার করব। আজ তো সাধন দা বনে হাজির হইতে আমার রান্না সালুন আপনার কাছে আবার কবে স্বাদ লাগে নাই শুনি। তো খাবার খাইছে না? হ্যালো, আসে বললাম মিয়া ভাই আসতেন, বসেন। ও ভাত খেতেছিল? ভালো। তো আমি যে তোমাকে এখান থেকে চলে যেতে বললাম, তার কত দূরে গেলা? মিয়া ভাই, এত বছর ধরে এই বিটায় আছি, এই বিটার মায়া যে ছাড়তে পারি না। ছাড়তে পারতো সুষমা? ও সেই কুটিকাল থেকে মির্জা খান বাহাদুর সাহেবকে খেদমত করছে। খেদমত বিনিময়ে কিছুই পায় নাই। খান বাহাদুর সাহেব জীবিত থাকতে
একদিনের জন্য ওর এই ভিটা ছেড়ে যাইতে বলেন নাই। যে কয়দিন বাইসে আছে ও এই ভিটাই থাক। ওরে আপনি ভিটা ছাড়া করেন না মিয়া ভাই। আচ্ছা মির্জা খান বাহাদুর সাহেব কি তোমাকে এই ভিটা কান লিখে দিয়েছে? কাগজে কলমে যে দিয়া যায় না সেটা আপনিও জানেন, বলতে পারেন মুখে মুখে দিয়ে গেছে। মুখে মুখে তো কত বেশি কথা, আমিও তো মুখে মুখে বলতে পারি যে এই বিটা কার আমার লিখে দিয়ে গেছে। তুই তো গান বাজনা করো শিল্পী মানুষ, তোর তো ভাবছিলাম সাদা সিধা, তোর তো প্যাটে অনেক প্যাস, ভালোই বুদ্ধি করছস, ভাবছস আট দশ বছর থাকলে দখল সত্য হয়ে যাবো, হ্যাঁ আট থাকায় কেনা আমি এত কিছু ভাবি নাই মিয়া ভাই, আমি খালি ওর হকের কথাটা আপনারা মনে করাই দিচ্ছি। খান বাহাদুর সাহেব গো ও যে খেদ বোধ করছে এই বাড়ি ওরই হক। মিয়া ভাই মিয়া ভাই ওর দিকটা একটু চিন্তা করে দেখেন। অত বাবা ভাবির সময় আমার নাই, আশেপাশে অনেক জমি আমি মির্জা সাহেবের কাছ থেকে কিনে নিছি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে কাইটে পারো, এই জমির আমার দখল সত্য দরকার। মাফ করবেন মিয়া ভাই, দেয়া দবি নিবেন না, এই বিটা ছাড়তে পারুন না। বেগম সাহেব ইন্তেকাল করার সময় তার কাছে ওয়াদা করছি যতদিন পাইসা থাকুম এই বিটা আগলায় রাখুম, সেই ওয়াদা আমরা ভঙ্গ করতে পারুন না। আমরা আমরা কেন রে, হ্যাঁ তুই আর কেন? ঠিক আছে বুঝলাম, তুমি তুমি মির্জা সাহেবের বাড়িতে বান বিক্রি করছো, কিন্তু কয় কি করছে? আচ্ছা ও তোমার কি হয় আমার একটু খুলে বলো তো। তোমরা যে এনে পিড়িতে রাস্তানা করছো তার কোনো খবর আমি রাখি না, তোমাকে কেসা কাহিনী রটাইতে আমার দুই দিনও সময় লাগবে না, তার সাথে ভালো ভালো এনে কাইটা পড়ো, নাহলে আমার লোকজন দিয়ে তোমার, ঠিক আছে আমার লোকজন কি করতে পারে সেটা আমি বলতে চাই না, তোমাকে দুই দিন আমি সময় দিয়ে গেলাম ব্যাস। তোমার মা মা আর আমারে যা তা অপমান করে গেছে, আর কয়ে গেছে দুই দিনের মধ্যে বিটা ছেড়ে দিতে হইব। এরকম একটা সময় যে আসবে সে আমরা তো জানতামই, এখন এখন দুটো পথ খোলা আছে। প্রথমটি হচ্ছে জমিদারের সন্তানদের পরিচয় দিয়ে লোকসমাজের সামনে আমাকে প্রকাশ করা, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের সবাইকে ছেড়ে ছুড়ে রাতের অন্ধকারে নিরুদ্দেশ হয়ে যাওয়া। না না আমি এই দুইটার একটাও চাই, একটা মেনে নিতেই হবে। প্রথমটিতে প্রথমটিতে আমার শারীরিক মৃত্যু হবে না, তবে আত্মিক
মৃত্যু অনিবার্য, আর দ্বিতীয়টিতে হবে আমার মুক্তি। আমি আমি নিরুদ্দেশ হলে বেঁচে যাব। এদিকে কে যেন আসছে, বেনু, মানে ওই মেয়েটি যদি আসে আমার কথা বলবে না, বলবে কহন নামে তুমি কাউকে চেনো না, ঠিক আছে? আমি এসেছি কাহর। আপনি কে? কাহরকে একটু ডেকে দেবেন। কাহর, এই নামে তো এখানে কেউ নাই। আপনি নুরজাহান খালানা? না তো, আমি ফাজুন্নেসা। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি নুরজাহান খালা, আপনি পেলে পুষে কহরকে বড় করেছেন। গত সাত দিন আমি চোখ বাঁধা অবস্থায় রোজ এখানে এসে কহরের সাথে গল্প করে গেছি। আমার মনে হয় আপনি ভুল জায়গায় আসছেন। এটা মির্জা খান বাহাদুর সাহেবের জমিদার বাড়ি তো? জি। হ্যাঁ, আমি কোনো ভুল জায়গায় আসিনি, আমি এখানে এসেছি। কহর হচ্ছে মির্জা সাহেবের আত্মগোপনকারী শেষ বংশধর। আসলে আপনি যে কি বলতেছেন তা আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা ঠিক, মির্জা সাহেব বছরখানেক আগে মারা গেছেন, কিন্তু তার তো কোনো সন্তান ছিল না। আমি আর আমার এক দূর সম্পর্কের ভাই বহু বছর ধরে এই বাড়িতে আছি। কি জানি নামটা বললেন না? কহর। কহর, এই নাম আমি জীবনেও শুনি নাই। আসলে আমার মনে হয় ওই যে আপনি বললেন না চোখ বাঁধতে আসছেন, সেই জন্যই কেউ আপনার সঙ্গে দুষ্টামি করছে। অসম্ভব ব্যাপার, এটা একটা অসম্ভব কথা। শুনুন, আপনি কহরকে বলে দেবেন ও না আসা পর্যন্ত আমি আমি এখানে দাঁড়িয়ে থাকব। তা থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে বেশিক্ষণ থাকেন না, জায়গাটা ভালো না। বিশ্বাস করতে পারছি না। Oh!
আজ পিছনে ফেলে আসা অনেক কথা কেন জানি বারবার করে মনে পড়ছে। কতদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কি না করেছো তুমি আমার জন্য। আমি বুঝি না সৃষ্টিকর্তা তোমাকে কি দিয়ে গড়েছেন, আমাকে বাঁচিয়ে কি লাভ হলো তোমার, সেটা কি কেবলই আমার মায়ের জন্য তোমার দায়বদ্ধতা? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোমাদের ঋণ কোনো কিছুর বিনিময়ে আমি শোধ করতে পারবো না, তবু তবু তোমাদের জন্য কিছু একটা করে যেতে চাই। মোবারক মোবারক পাশ আসার আগে এই ভিটা বাড়িটা যদি তোমাদের নামে ব্যবস্থা করে দেই তোমরা গ্রহণ করবে? তাইলে কি, তাইলে কি আমরা তোমাদের ফিরা পাব? এই জায়গাটি আমার জন্য আর নিরাপদ নয়। তুমি যদি না থাকো তাইলে এই বিটা দিয়ে আমি কি করব? এই বিটার জন্য কি আমি তোমার বুকে তুলা নিছিলাম? আমি কি এই বিটার জন্য তোমার বুকে তুলা নিছিলাম? তাহলে তো তোমার বিক্রি করে দেওয়া হয়, দুনিয়া উল্টে গেল আমার দ্বারা এটা হইব না বাবা, আমার দ্বারা এটা হইব, আমার দ্বারা এটা হইব না বাবা। আমি ধরে সারা কেমনে থাকো? শালা পুরানদারি, সাপ কবে রাস্তা না। দেখছ নি সিঁড়ির মুখে কাঁটা কোটা দিয়ে রাখছে, কে কইব যে ভিতরে এমন জায়গা থাকতে পারে। ভাবছিলাম সাপ কবে রাস্তা না, তো এইখানে লোকজন থাকলেও তো অসুবিধার কথা না। তুমি এদিকে আমার দিকে লুকা লাগেন, তোমার কোনো মতলব আসলে সুবিধার না, ভেতরে ভেতরে ভালোই আসতে না করছো। কালকে বললাম যে আমার সাথে চলো, বলে ঝোপঝাড়ের মধ্যে যাও কষ্ট হবে, এই তো বাবা কষ্ট না, যাও ওরে ডাকো, ওর কষ্ট আমি বের করতেছি। হাই হাই কালো, হাই এদিকে এদিকে নাম, ঝোপঝাড়ের মধ্যে যাও ঠিক হবে না, কষ্ট হবে, এই তোমাকে কষ্ট। তখন বলছি আজকে রাইতের মধ্যে এখান থেকে চলে যেতে, এই তার যাওয়ার অনুমান। শালারা ভেতরে ভেতরে একটা কৃতি রাস্তা না করছো, চল আজকে রাইতের মধ্যে গাট্টি কুট্টি বান্ধে এখান থেকে চলে যাবি, নাহলে আমার লোকজনদের পিটাইয়া তোকে বার করুন। আমি আবার আসবো কালকে সকালের মধ্যে, আমি তোকে দুজনের একজন বেতন না দিচ্ছি। ভেতরে দিয়ে আরো তো উত্তর জায়গা, এইসবের খবর তো আমি জানি না। ভালো ভালো আসতে না করছো, তোকে মতলব থাকি রে।
খবর দাও, ওদের গায়ে হাত দেবেন না। মির্জা খান বাহাদুর সাহেবের শেষ বংশধর। আমার লেগে মস্কারা করা যায় আমার দাদা, মুগল মেয়েদের দেখ। এই বাড়ির মালিক আমি, এই জায়গা থেকে ওদেরকে তাড়ানোর আপনি কে? এই জায়গার মালিক তুমি, সাহস থাকলে মুখোশ খুলে কথা বল। তাহলে দেখ, এবার বিশ্বাস হচ্ছে, বিশ্বাস হচ্ছে। যাও বলার, এবার আমার সঙ্গে বল। আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। বোঝার কিছু নেই, আমি যা তাই। বাবা আপনার থাকে, আপনার থাকেন, আমি যাই যা, আমার কিছু বাধা নেই। এই বাড়ির দলিল পত্র সব আমার কাছে। যে আমার বাবা খালি স্ট্যাম্পে দস্তখত করে গেছে, প্রয়োজনে আমি যাকে খুশি তাকে বাড়িটা যেন বিক্রি করে দিতে পারি। আমি এই বাড়িটা যদি তোমার নামে লিখে দেই, তুমি নেবে না? ঝামেলা করেছি, এটা তোমাকে আমি লিখে দিতে চাই, তবে একটা শর্তে। খালি স্ট্যাম্পে দস্তখত রয়েছে, সুবিধা মতো তুমি তোমার নাম সেখানে বসিয়ে নেবে। তার আগে একটা কাজ করতে হবে। কি? তোমার লোক দিয়ে কালু মামার সহযোগিতায় আমাকে বোটে কিংবা নৌকা করে, গাড়ি করে সুন্দরবনের, খুলনার সুন্দরবনে রেখে আসতে হবে। চালাকি করে কোনো লাভ হবে না। চালাকি করে দলিলটা ধাইমার কাছে থাকবে। কালু মামা আমাকে পৌঁছে দেবার পর ফিরে এসে দলিলটা তোমাকে দেবে, এর আগে নয়। এখন তোমার কাছে দুটো পথ খোলা, আমাকে লোকসমাজের কাছে ধরিয়ে দিয়ে বাহবা অর্জন, অথবা এই বাড়ির মালিকানা। এবার বলো কোনটি তুমি চাও। আমি কি যাত্রা তারা সঙ্গে নাকি যে বাহবা খোলা তার দেবো? আপনি যদি চান তাহলে এখনই ব্যবস্থা করি। ঠিক আছে, তাই হবে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি চলে যাওয়ার পর তুমি আর কালু মামা এখান থেকে দূরে কোথাও চলে যাও, সুন্দর একটা ঘর বাঁধবে। তোমরা যদি ঘর বাঁধো তাহলে সেটা হবে আমার এই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেরি হয়ে যাইতেছে, রাইতের মধ্যে বড় গান ধরা লাগবো। আমার খোঁজে কেউ যদি আসে
তাহলে তাকে এই লেখাটি দিও। আর আর মানুষের সঙ্গে নয়, এবার মুখোশবিহীন স্বরূপে স্বাধীন ভাবে ঘুরে বেড়াব, গিয়ে গাছের উপরে সুন্দর একটা ঘর বানাব, চারপাশের পশু পাখি প্রাণী জগতের সাথে মিশে যেতে চাই, বিশ্ব প্রকৃতি সবকিছুকে যেমন সযত্নে আগলে রেখেছে ঠিক সেরকম তুমি এতদিন আমাকে একইভাবে তোমার কোলে আগলে রেখেছো। আমি আমি আজ এক মা থেকে আরেক মায়ের কাছে আশ্রয় নি, আমার জন্য দোয়া করো। পাগল হয়ে যাব, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে একদিনের ঘটনাগুলো সত্য না। সব সত্য, তোমার সাথে কহরের যা যা কথা হয়েছে সব সত্য। কোথায় সে? সুইলেন্স কোথায় চলে গেছে? সুন্দর মনে সুন্দরবনে? সুন্দরবনে কেন? মানুষের সাথে জানি আর মুখোমুখি না হইতে হয় সেই ভয়ে। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। এটা সত্য, কহরে জমিদার বাড়ির শেষ বংশধর মির্জা খান সাহেবের একমাত্র পুত্র সন্তান ওর মুখ কালা পশমে ঢাকা ছিল। বেগম সাহেব ওর জন্মের পর ওর দীঘা
অসুস্থ হয়ে পড়েন। এক মাসের মাথায় উনি মারা যান। জমিদার সাহেব ওরে দেখার পর ওর সহ্য করতে পারতেন না, সারাটা মুখ কালো বন মানুষের মতো ছিল। আর সেই জন্যে অনির্দেশে আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি মা, আমারে তুমি মাফ করে দিও। আমি আমি যাব, আমি যাব, আমি সুন্দরবন যাব। আমি তো কবরকে হারাতে দেব না, কিছুদিন না মা। এত বড় সুন্দর বন তুমি আর কোথায় খুঁজে পাইবা? ও তো আর কোনদিন আসব না। ওর মুখটা লোমাবৃত ছিল, শুধু মুখটা আমার জন্য, আমার জন্য। এখন বুঝতে পারছি কেন ও আমার সামনে আসতে চায়নি, কেন ওকে দেখতে চাইলাম, কেন দেখতে চাইলাম, কেন দেখতে চাইলাম। মা গো, ও আর নিজের মুক্তির জন্য সইরা গেছে, তোমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এটা তোমারে দিয়ে গেছে, আমি কহর লোমাবৃত মুখশ্রী অভিশপ্ত মানব এক। আমাকে যারা খুঁজবেন আমি তাদের বলছি আমি হারাইনি, আপনাদের পাশেই আছি। আমার অবয়ব গহীন অরণ্যে অনেক পশু পাখির মধ্যে কেউ হয়তো খুঁজে পাবেন, তাই বলে আমাকে খুঁজতে বনে যাবার দরকার নেই। আমি আপনাদের মাঝেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।